দেখুন, ভারতের প্রথম হেলি ট্যাক্সির সার্ভিস আড়াই ঘন্টার পথ 15 মিনিটে। আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। ভারতের মাটি থেকে প্রথমবার উড়ল হেলি ট্যাক্সি। সোমবার সকালেই বেঙ্গালুর ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেকনোলজিক্যাল হাবের দিকে উড়ে যায় ওই হেলিকপ্টার। গত বছরের আগস্টেই হেলি ট্যাক্সির কথা ঘোষণা করা হয়েছিল। দেশের অন্যতম ব্যস্ত এই শহরে ট্রাফিক জ্যাম এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সোমবার ভোর 6:30টায় প্রথম ওঠে হেলি ট্যাক্সি। 50 কিলোমিটার দূর পার করে এটি। এতে ছিল 5 জন যাত্রী, প্রত্যেককেই 4,000 টাকা করে ভাড়া দিতে হয়েছে। যে রাস্তা যেতে অন্তত 2.5 ঘন্টা লাগে, সেই রাস্তা এদিন মাত্র 15 মিনিটেই পার হয়ে গিয়েছিলেন যাত্রীরা। সারাদিন ধরে এই হেলি ট্যাক্সি সার্ভিস পাওয়া যাবে। যে কেউ এই সার্ভিস বুক করার জন্য থাম্বি এভিয়েশন প্রাইভেট লিমিটেডের সঙ্গে যোগাযোগ করতে পারে। এছাড়া হেলি ট্যাক্সি অ্যাপের মাধ্যমেও বুক করা যাবে।